সম্প্রতি বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সমস্ত বাংলাদেশ একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে এসে দাঁড়িয়েছে। আমরা আমাদের এই ত্রিপুরা রাজ্যে আমরা যখন শারদ উৎসবের প্রস্তুতি নিচ্ছিলাম তখনই আমরা শুনেছিলাম ঘটনার কথা, কিন্তু আমরা অত্যন্ত ব্যথিত দুঃখিত যে ওখানে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন তাদের উপরে অকথ্য নির্যাতন এবং কয়েকজন মারাও গেছেন তাদের স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা আমাদের রাজ্যে দাঁড়িয়ে এটা মহান মুক্তিযুদ্ধের তীর্থভূমি সমর রাজধানী আগরতলা। আপনারা জানেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত জাতপাত নির্বিশেষে সমস্ত অংশের মানুষ এই স্বাধীনতায় তারা আত্মবলিদান দিয়েছেন, এই স্বাধীনতায় তারা নিজেকে উৎসর্গীকৃত করেছেন, মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। কিন্তু মাঝে মধ্যে আমরা দেখছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণের মধ্যে যে সুমহান একটা ঐতিহ্য, সম্প্রীতির যে ঐতিহ্য, মেলবন্ধনের যে ঐতিহ্য, এই ঐতিহ্যকে ক্ষুণ্ণ করার জন্য একটা মৌলবাদী শক্তি তারা কিছুদিন পরপরই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ হানে এবং একটা অস্থির পরিবেশ তারা তৈরি করার সৃষ্টি করে। এটা অত্যন্ত আশার কথা। বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্র এবং তার সরকার এই ঘটনার, এই জঘন্য ঘটনার নিন্দা শুধু নয়, তারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছেন এবং বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন তারা এগিয়ে এসছেন। আজকে দেখছি আমরা বাংলাদেশের লেখক, কবি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী থেকে শুরু করে সমস্ত অংশের মানুষ যারা তারা কিন্তু এই সংগ্রামে তারা সামিল হয়েছেন। আমরাও আমাদের কাছে 144 জারি আছে, আপনারা জানেন পুজোর মধ্যে আমাদের এখানে 144 ধারা জারি করা আছে। সেই জন্য আমরা রাজপথে কোনো মিছিল বা প্রতিবাদ সভা করতে পারলাম না, আমরা প্রেস ক্লাবের সামনে অল্প কিছু মানুষ আমরা দাঁড়িয়ে এই প্রতীকী প্রতিবাদ আমরা সংগঠিত করছি। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে এই যে ঘটনা, এই ঘটনা কিছুদিনের মধ্যে বাংলাদেশ আবার আগের মতো শান্তিপূর্ণ অবস্থানে আসবে এবং আমাদের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, এই সম্পর্ক আবার নতুন করে আমরা সুন্দর করে, যে সম্পর্ক চলে আসছে দীর্ঘদিন ধরে, এই সম্পর্ককে আমরা আরো ঐক্যবদ্ধ করব। আপনার পরিচয়টা? আমি ডক্টর দেবব্রত দেব রায়, একজন লেখক।